গুড মর্নিং এভরিওয়ান। দেখতে দেখতে আজকে কিন্তু আমার 30 ডে চ্যালেঞ্জের লাস্ট ডে। কী করে সময় চলে যায় তাই না? যদি এটা কাউন্ট না করতাম আই গেস অতটা বুঝতে পারতাম না, সময় তো এভাবেই যায় বলো। কিন্তু আজকে ভালোভাবে বুঝতে পারছি যে আজকে শেষ দিন, আর তোমাদের সাথে কথা হবে না, কারণ তোমরা হয়তো দেখতে দেখতে বোর ফিল করে ফেলেছো। জোকস অ্যাপার্ট, যাই হোক, আমি ঘরফর ঝাড় দিয়ে নিয়েছি, পুরো ফ্রেশ হয়ে গেছে। আর আজকে আমাকে মানে নিজেকেও ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে, মানে এতদিনে মনে হচ্ছে গলাটা একটু ছেড়েছে বা কাশিটা সকালবেলা হয়নি, এই এই আর কি। তো ঠিক আছি, আমি ফুললি ফাইন। সো এখন যাবো, একটু চা খাবো, সবারই চা খাওয়া হয়ে গেছে, খালি আমি বাকি আছি, তারপরে বাকি কাজগুলো হাত দেবো। তো ওদিকে আমার চা কমপ্লিট, আর এর মাঝেই এই সোয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে চটকে নুন দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম, কারণ আজকে যেহেতু আমাদের নিরামিষ আর সোয়াবিন হবে, বিকজ বাবা অনেকদিন ধরে সোয়াবিন সোয়াবিন করছিল। তো ওদিকে কাজ ছেড়ে আসলাম, দেখেছো আমি সোয়েটার ছেড়ে দিয়েছি, গরম লেগে গেছে, কখন যে গরম লাগছে কখন ঠান্ডা লাগছে বুঝতে পারছি না। তো 5 মিনিট আগেই চলে আসলাম তোমাদের দাদাভাইকে ডাকতে, কারণ ডেকে দিলে আবার 5 মিনিট 10 মিনিট বসেও থাকবে। সো ডেকে নিই আগে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল আমি ব্লগটা শুরু করবো, আর এই দেখো শুরু করে দিয়েছে, হয়ে গেছে সকালবেলা ঠিক নেই। কেউ যদি ধরো সকালবেলা ব্লগটা দেখছে ঠিক আছে উঠে, তাহলে তার দিনটা খারাপ যাবে, আর কেউ যদি রাত্রিবেলা শোয়ার সময় দেখছে তাহলে তার ঘুম হবে না। প্লিজ, আসল কথা গলাটা বসে গেছে, তো আমি ভালোই গাই। হ্যাঁ অবশ্যই, কুমার কানু, কুমার কানু, কুমার শুভ, কুমার নেই তুমি আর ওই যাই হোক নামটা রয়ে গেছে কুমার শুভ, কি শ্রীমান, আমি কোথায় কোথায় না, শ্রীমান শুভঙ্কর ফল, চলো চলো অনেক হয়েছে, তুমি কি ফল পোদ্দার, চলো 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 দেখো মাকে দেখো, মা আবার বুফে খেতে ভালোবাসে, সকালের টিফিনটা মা এরকম বুফে খায়। এদিকে আরে আরে কি করছো, কপিরাইট ফপিরাইট খেয়ে যাবে, এমনিতেই পয়সা নেই, এমনিতেই হচ্ছে এমনিতেই ভিকারি, তার মধ্যে তুমি এই যে এইসব করে আরো কপিরাইট খাইয়ে দিচ্ছ, কিন্তু বলে দিলাম এর এর বদলা কিন্তু তোমাকে পয়সা দিতে হবে আমাকে। যাই হোক, মা হচ্ছে গিয়ে মানে বিয়ে বাড়ি গেলে বলাই বুফে খেতে ভালো লাগে না, এদিকে সকালে টিফিনটা আমার মা বসে না কিছুতে, বুফে খায়, টিফিনটা বুফে খেতে খুব ভালো লাগে তাই। ও মানে বিয়ে বাড়িতে অনেক আইটেম থাকে বলে টুকটুক করে কি যাও আনো যাও আনো, ওই জন্য আর একটা আইটেমে অসুবিধা নেই। আমরা সবাই যদি ধরো বুফে খাই এরকম, ধরো এখান থেকে সবাই হাঁচি আর খাচ্ছি হাঁচি আর খাচ্ছি, ভালো হয় না ব্যাপারটা, কি বলেছি না দেখেছো, এই প্লেট দাও, এটা করো না ওটা করো না, এই লেগেই রয়েছে সকাল থেকে। খোড়া থাকলে খোড়া হতে ইচ্ছা করে, মানে কে খোড়া আর কে খোড়া, তুমি খোড়া আমি খোড়া তুমি খোড়া, চলো সবাই মিলে এরকম ভাবে খাই, ভালো লাগে দিয়েছি হাঁটাহাঁটি করি এরকম, হ্যাঁ হাঁটাও হবে খাওয়াও হবে হজমও হবে ব্যায়ামও হবে সব, মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই আমার খুব ভালো লাগে। হ্যাঁ তো সেটাই বললো, আমি সবাই মিলেই খাই, তাদের একটু বিরিয়ানি হলে ভালো হয় হবে নাকি সকালবেলা, তুমি না বললে বুফে খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বসে বললে, এই কিরে বাবা তোমার তো কোনো কথারই দাম নেই, কথাই তো দাম নেই তোমার কোনো, ছি ছি ও আমার খাওয়ার আইটেম তো ভাই দাও, আজকে আইটেম আছে হচ্ছে কি আলুর তরকারি, আলু সোয়াবিনের তরকারি, আর এখানে হচ্ছে কি তোমার পরোটা, তোমার তো ভালো লাগে না এটা, একদম ভালো লাগে। তো আমি এতটা ভর্তি করলাম, তোমাদের দাদা ভাই বীর পালোয়ান দেখে বললাম যে ঢেলে দিবে, ও কি পুরো পুরো ধরে পুরোটাই তুমি পারতে, তাও একটু হালকা করে দিও, না 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 পুরোটা ধরাবে না, হালকা করে দাও নালে পড়ে যায় চাল, হ্যাঁ দাও দাও দাও, ব্যাস 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 ব্যাস, আর দিও না আর দিও না। 29th নাম্বার ব্লগটাকে তাড়াতাড়ি করে আজ সেভ করে আপলোডে করে দিয়ে আসলাম, এখন ছাদে আসলাম, আমি জানি না আমার আমলকি কি দশা, আগেরটা তো ভালোভাবে হয়েছিল, ঠাকুরের বাসনটা রাখলাম, এই দেখো রোদ না পেলে কিরকম একটা গন্ধ বেরাচ্ছে কি জানি, মন খারাপ হয়ে যায় কোনো জিনিস যদি কষ্ট করে করা হয়, তারপরে কি জানি এটা কি হবে এর দশা বুঝতে পারছি না। অনেক সবজি আছে, বাহ সবজিগুলো বেশ ভালো ভালো, দুটো বান্ডিল 8 টাকা হবে না, চারিদিকে কত ব্যবসা আছে, আমার কিছু নাই, আমার কিচ্ছু নেই, আমার 20 টাকা 30 টাকা করে ইনকাম, দেখেছো কিরকম করছে 20 টাকার জন্য, কেন 20 টাকা কি করবে বলো, আমি তোমায় প্রশ্ন করি যখন তুমি আমাকে চাও, আমি আমাকে 50 টাকা দাও তো করবে, ওই যে এই যে প্রশ্ন করে দিলে, বড়দের হাতে টাকা বেশি দিতে নেই, যদি ওকে দেওয়ার প্রয়োজন পড়ে না আমাকে, তো আমার তো প্রয়োজন পড়ে, হাত খরচা চাইছি মান্থলি, হাত খরচা 20 টাকা চাইছি, কথাটা শোনো আমি শুভ,
না তুমি ওদের সামনে দেবে এইসব চলবে না আমি দেবো দেবো দাঁড়াও দেবো না দেবো তাহলে আমি আমি প্রমাণ সব বলবো ঠিক আছে বলবে ঠিক আছে আমি শুভ আমি রিয়া আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ট্যাক্স ওয়েলকাম এ কি 500 টাকা দিচ্ছ দাও ঠিক আছে নতুন বাবা ভুলে গেছিলাম যে নতুন 20 টাকাটা এরকম হচ্ছে 10 টাকা বেরোচ্ছে কেন অ্যাকচুয়ালি কি বলতো ব্যাপারটা আমি সাধারণত হাত খরচা চাই না বাট কখনো কখনো একটু বড়দের ফিল করাতে হয় যে হ্যাঁ তোমার বউ আছে মাঝে মাঝে একটু 10-20 টাকা চেয়ে এটা বোঝাতে হয় কিছু বললাম তো মুখটা শুকিয়ে গেছে 20 টাকাই নিয়েছি এখন বাজে 11:30 মা বললো কোথায় একটু বেরাবে তাই আমাকেও নিয়ে যাবে তাই বললো তাড়াতাড়ি করে ঝটপট স্নান করে পুজোটা সেরে নিতে তো আমি এখন স্নানেই ঢুকে যাবো ওদিকে গিজারটা চালিয়ে এসেছি আর ভিডিওর কাজ সমস্ত তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিয়েছি দেখা যাক কোথায় যায় আমাকে নিয়ে তো পুজো দিয়ে চটজল দিয়ে রেডি হয়ে গেছি ওদিকে মাও রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক হয়েছে কি হয়েছে দেখো বেরিয়েছি আর পরে লেজ নাড়াতে নাড়াতে চলে এসেছো তো ভাইরা কোথায় ও বাবা এই যে ভাই তো নাকি বোন রে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কিছু নেই আমার কাছে শোনা কিচ্ছু নেই কিচ্ছু নেই টাটা চলে গেলাম টাটা শীতকালে এই রোদটা গায়ে পড়লে আলাদাই মজা লাগে কিন্তু এটাই যদি গরমকাল হতো আর এখন আমি বেরাচ্ছি ওফ মানে ভাবনার বাইরে সাইকেল টাইকেল পছন্দ করে রেখে আসলো পরে যখন ফোন করবে পুরো রেডি করে সেট আপ রেডি করে তারপরে ফোন করবে তখন গিয়ে ভাই নিয়ে আসবে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি পুজো টুজো তো হয়ে গেছে জাস্ট বাসন মাজাটা বাকি আছে আর দেখা যাক যেতে যেতে আবার বাবাও চলে আসে কিনা এসে টুক করে কটা রিলস করে নিলাম সাজলে গুজলে রিলস করতে একটু বেশি ভালো লাগে তো যাই হোক ঠাকুরের বাসনটা এখন মেজে নিয়ে যাবো ওপর থেকে বুঝতে পারলাম যে বাবা চলে এসেছে যাই গিয়ে খেতে দিই বাড়িতে এসে ভাবলাম ভাই নতুন সাইকেলটা দেখবো বাট বললো যে এখনো অবধি আসেনি মানে আসেনি ইন দ্য সেন্স মানে ওটাকে কি বলে ওটাকে সব আচ্ছা রেডি করছে তাই তো সেটিং ফেটিং করবে তো ও বেলা আসবে তো দেখি কিরকম সাইকেলটি পছন্দ করেছে আমি অ্যাকচুয়াল বলেছিলাম যে একদম সিম্পল নিতে বাট না ও সকার নেবে সকার সাইকেল সকার সাইকেল সকার সাইকেল নিয়েছে পছন্দ মতো ঠিক আছে যার যেটা পছন্দ নিক চলো আপাতত যখন সাইকেলটা পেলাম একটা পছন্দ করে এসেছি কার জন্য তোমার জন্য হ্যাঁ ছোট বাইকগুলো হয় না হ্যাঁ বাচ্চাদের বাচ্চাদের বলো বাচ্চাদের ছোট বাইক গুলো বলছো তো ওখানে বাচ্চা দেবে ভালো লেগেছে বেশ হ্যাঁ নিয়ে আসবে তুমি তুমি চালাই ওই ঘরের মধ্যে পু করে চালাবে তো চলো খেতে চলো এখন ফুল ভাল কথা শুধু আমি আজকে ভুলে গেছিলাম যে আজকে মঙ্গলবার কালকে বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে না আজকে একদমই ভুলে গেছি তো যাই হোক এখানে এসে আমার খিদেটা মরে গেল তুমি আমাকে একটু বললেও না বলো আজকে মঙ্গলবার আমি কি করে জানবো যে তুমি ভুলে গেছো তো যাই হোক আজকে আইটেমে আছে ভাত উচ্ছে আর কুমড়ো ভাজা ডাল ডাল দিয়ে ডাল আর মুলো দিয়ে ডাল গুড ইভিনিং গাইস কখন মিউজিকটা আসবে তো মাঝে মাঝে এরকম তোমাদের নাচ দেখাতেই পারি কিন্তু কপিরাইটে ভয় দেখানো হয় না আমরা অ্যাকচুয়াল নাচি ভালো আজকে আমাদের লাস্ট ডে তো ব্লগের এই জন্য নাচি অ্যাকচুয়াল আমরা ভালো নাচি কিন্তু তাই বলতে আমি তো দাদা ভাই ভালো নাচে আমার কথা গ্যারান্টি নেই আমি 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 জানি আমি ভালো নাচি আমি জানি কি ভাবলে আমি সত্যি সত্যি বলছিলাম এরকম কেউ ভাবেনি কেউ এরকম ভাবে না 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 কে কে ভেবেছিস অবশ্যই জানিও যে আমি সত্যি সত্যি করলাম আমার ভিডিও সমস্ত কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম কমপ্লিট মোটামুটি আধা ঘন্টা টাইম লাগলো একটুখানি কাজ কমপ্লিট করে রিলসও বানিয়ে নিলাম এদিকে তোমাদের দাদা ভাই মানে কাজটা শেষ হয়েছে আর একদম ফোনটা করেছে কত ভালোবাসে এক সেকেন্ড তো আমাকে ছাড়া থাকতে পারে না আসল ওই যে আবার শুনে বলছে বাবা আসল কারণ সেটা না ঠিক আছে কালেকশন করতে যেতে হয় তো একটু বোর ফিল হয় তো সেই জন্যই বউয়ের কথা মনে পড়ে আর কোনো কিছু না যাই হোক আমি এখন এই সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে একটুখানি পেট ভোজন করে নিই হ্যাঁ হ্যাঁ বলো বলো শীতকালে গরম গরম ম্যাগি ডান মা আর আমি মিলে খাবো আর এটা কিছু মনে করো না এটাতেই করা হয়েছে তাই এটাতে আমি খেয়ে নেবো সো তোমরা যেটার জন্য বসে আসো আমি জানি মানে যেটা দেখে তোমরা ঢুকেছিলে ভিডিওটা দেখতে যে টাইটেলটা দেখে যে আমরা আর ডেলি ভ্লগ দেবো কি না তো ফার্স্টেই বলি
আমরা এখন 30 ডেজ চ্যালেঞ্জটা শুরু করেছিলাম। প্রথম দিকে আমরা বারবার বলেছি, প্রথম দিকে খুব ভালো মানে রেসপন্স এসেছিল তোমাদের কাছে। প্রথম 10 দিন 11 দিনের পর আমরা ভেবেছিলাম অবভিয়াসলি ডেলি ব্লগ আমাদের দিতেই হবে। দেখো এটা একটা সত্যি কথা, সত্যি কথা কি বলতো, যখন ভিউ আসে যে কোনো ক্রিয়েটারেরই ভিউ আসলে কিন্তু দেওয়া মানে ব্লগ করার ইচ্ছেটা অনেক গুণ বেড়ে যায়। আমরা কিন্তু শুধুমাত্র পয়সার জন্য করি না, ঠিক আছে? পয়সা তাহলে পয়সার জন্য এটা মিথ্যে না, সবাই যে অনেকে কমেন্ট করো পয়সা তো অবশ্যই আছে, পয়সা তো অবভিয়াসলি পয়সা মানুষ খাটবে তার ধরুন বিনিময়ে পয়সা পাবে, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র পয়সা তোমাদের ভালোবাসাটাও কিন্তু নেসেসারি। আরেকটা সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে প্যাশন। প্যাশন না থাকলে কিন্তু ইউটিউব করে কোনো লাভ নেই, শুধু পয়সা দেখলে। তারপর তো তোমাদের ভালোবাসাটা রয়েছে, যেটার জন্য আমরা জানি আমরা যদি ডেলি ব্লগ না দিই, তোমরা যারা এতদিন ধরে 1,500-2,000 মানুষ দেখছিলে তারা হয়তো সব থেকে বেশি কষ্ট পাবে, যারা নাকি বারবার বলেছে দিদি ডেলি ব্লগ এনো, 30 দিনের পর ডেলি ব্লগ এনো। তো ব্যাপার হচ্ছে গিয়ে আমরা যেটা বুঝলাম ডেলি ব্লগ করতে গেলে মানে এই এক মাসে যেটা বুঝলাম, আমাদের এখন অনেক কিছু শেখার বাকি আছে। এবার বলবে তোমরা কী শেখার বাকি আছে দাদা? না ব্লগিং করা শেখার বাকি আছে এটা আমি বলবো না, মিথ্যে কথা বলবো না, কারণ অনেকেই আমি দেখেছি যা ইচ্ছা করছে কিন্তু তাদের লাখ 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 ভিউজ, আমি কারণ নাম নেবো না, কিন্তু এরকম অনেক চ্যানেল আছে, ঠিক আছে? সেদিন এটা দেখছিলাম পিছনে সামনে থেকে মা কী সব বলছে, পেছন থেকে মেয়ে ইয়ে করছে, তাতেও দেখছি 40,000 ভিউজ, ঠিক আছে? তো আমি নাম ঠাম কারণ নিচ্ছি না যারা যেটা। এটা দেখো সত্যি কথা বলতে ইউটিউবটা কিন্তু একটা মানুষের ভাগ্য, কারণ ইউটিউব আমাদের একটা চ্যানেলকে যতটা দাঁড় করাবে মানে যত মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছবে আমাদের একটা ভিডিও 10,000 লোকের কাছে পৌঁছায় কি 20,000 লোকের কাছে পৌঁছায়, আবার কোনো ভিডিও 1,00,000 লোকের কাছে পৌঁছায়, যেটা 1,00,000 লোকের কাছে পৌঁছাচ্ছে সেটাতে কিন্তু আমরা 20,000 ভিউজ পাচ্ছি, আবার যেটাই নাকি 10-12,000 লোকের কাছে পাচ্ছে ওটাই আমরা পৌঁছাচ্ছে সেটাই আমরা পাচ্ছি মাত্র 1-1.5 হাজার। কিন্তু 1,00,000 লোকের কাছে যদি আমার ভিডিওটা পাঠায় তাহলে অবশ্যই আমরা 15-20,000 না হলে অন্তত 15,000 ভিউজ পাবোই সবার মতো, ঠিক আছে? এটা ইউটিউবের ব্যাপার হয়, এটা তোমাদেরও দোষ না, আমি বলবো তোমাদের দোষ না, আবার তোমাদের কি করতে হবে, আমি ধরো যখন কোনো ভিডিও যাচ্ছি যেটা আমি অ্যালগোরিদম এতদিনে বুঝেছি, প্রথম যে 1-1.5 ঘন্টায় তোমরা যদি একটা পার্সেন্টেজ হয় যে 100 লোকের কাছে পাঠালো 100 লোকের মধ্যে তোমরা 15 জন দেখছো, ওটাকে ক্লিক করছো, তোমরা যদি ওটা 15 জায়গায় 30 জন করো না সেই ভিডিওটা কিন্তু আমার বেশি দূর দৌড়াবে। যত তোমরা বেশি মানে মানে মানুষ প্রথমের দিকে দেখবে প্রথম থেকে, যত বেশি ক্লিক থ্রু রেটটা বাড়বে তত কিন্তু ইউটিউব এই ভিডিওটাকে রিকমেন্ড করে, যেটা তোমরা প্রথম দিকে করছিলে পরের দিকে করনি। কেন করেন এটা, এটাই আমি বলছি, এটাই আমি শিখলাম যে আমাদের এখন অনেক কিছু বোঝার বাকি আছে বা মানে জানার শেখার। ব্যাপার হচ্ছে কি ডেলি ব্লগ আনলে পরে তোমাকে সিরিজ রাখতে হবে। ধরো আমার আমি একদম মানে এটা যারা ইউটিউব করো তাদের জন্য খুব মানে কাজের হবে, হয়তো আমরা এগুলো পারি না এখনও শিখিনি। ধরো আমার বার্থডে হচ্ছে, তোমরা আমার বার্থডের জন্য অনেকদিন ধরে দেখছিলে 15 দিন, বার্থডের পর থেকে কিন্তু আমার আস্তে আস্তে ব্লগ ভিউজটা নেমে যায়। ধরো আমার বার্থডে হচ্ছে গিয়ে বার্থডে হচ্ছে গিয়ে আমার পরের মাসের 30 তারিখ, 1-1.5 মাস আগে থেকে আমাকে বার্থডের জন্য আজ এই করলাম, বার্থডের জন্য আজ ওই করলাম, বার্থডের জন্য আমি আজ এই মানে কিনলাম ওই কিনলাম, বাট সত্যি কথা বলতে বার্থডেতে কিছু আমরা করিনি, তো আমি কী দেখাবো? ওই জন্য আমরা এক্সপেন্সিভ না অতটা, যে আমি একটা বার্থডেটা আমার হয়েছে ধরো এরপরে আমাদের আসছে আমাদের যে অ্যানিভার্সারি, তো আমি 3 মাস আগে থেকে কিছু দেখাবো তোমাদের, 2 মাস আগে থেকে 1 মাস আগে থেকে যখন আমরা কিছু গ্র্যান্ড তখন করলেও হয়, তখন তো আমরা অতটাও এক্সপেন্সিভ কিছু করতে পারি না, হয়তো যদি করিও আমাদের আগের বছর করেছি ধরো 100 মতো মানুষ বলেছিলাম সবাই সামর্থ্য, কিন্তু তার মধ্যে এমন কিছু আনতে পারিনি যেটা আমি 1 সপ্তাহ আগে থেকে হয়তো করতে পারবো, বাট 1 মাস ধরে দেখাতে পারবো এরকম কিছু করিনি। কিন্তু হ্যাঁ এটা আমি বুঝতে পেরেছি এইটা হাইপটা তুলতে হয়, তাহলেই যখন এটুকু বুঝতে পেরেছি তোমরা কিন্তু আমাদের ভিডিও দেখো আমাদের টাইটেল আর থাম্বনেলটা দেখি, টাইটেল যেদিন কিছু মানে ভাবো যে টাইটেলটা ঠিকঠাক দিলাম বা ক্লিকেবল কিছু দিলাম তখনই তোমরা অনেক অনেকে আছো ইন্টারেস্টিং কিছু রয়েছে অনেকেই আছো, তখন সেদিন সেই ভিডিওটা ভালো চলে, কিন্তু পরের দিন যদি আমার নর্মালি আমি একটা কিছু টাইটেল দিই তখনই বুঝে যাই যে আমাদের কতটা পার্সেন্টেজ মানুষ সব রকম ভিডিও দেখে আর কতটা পার্সেন্টেজ মানুষ মশলা থাকলে দেখে, এটা কিন্তু বোঝা যায়। আমাদের সব রকম ভিডিও দেখো তোমরা 2,000 থেকে 2,500 আসে, এটা শুধুমাত্র কিন্তু আমাদের ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে হচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে মানে কি বলবো লিজি মত হাগু মতু যাওই তাই মানে বললাম ওই ইউটিউব পাঠাচ্ছে, পাঠালে দেখবেই, এবার ইউটিউবের উপর ডিপেন্ড করছে পাঠাচ্ছে কিনা, আবার পাঠানোর জন্য কি করতে হবে তোমাদেরকে প্রথমে ওই যে বললাম আর একটা জিনিস জরুরি ফ্যান ফলোয়িং, ঠিক আছে? যেটা এখনো হয়নি আমাদের, এখনো বহু দেরি হতে আশা করি, তো যাই হোক আশা করি কোনো একদিন হবে, ফ্যানের দরকার নেই বাট ভালোবাসার মানুষের দরকার, ওই একই ব্যাপার, ফ্যান যারা হবে তারা অবশ্যই ভালোবাসবে। তো আমি আমি কাউকে ফ্যান বলে ভাবি না, আমি ভাবি মানে নিজের মনের মানুষ, নিজেদের মানে কাছের মানুষ, পরিবারের সদস্য, ব্যাস এটাই, তাই তো? হ্যাঁ, তো যেগুলো হয় বেসিক্যালি ইউটিউবে সেটাই বললাম। তো মেন মুদ্রা মধ্যা কথা যেটা সেটা হচ্ছে কি আমরা রোজ ডেলি ব্লগ দেবো কি না, এটাই যেটা শুনতে এসেছিলে তোমরা। এবার বলি আমরা অনেক চিন্তাভাবনা করে দেখলাম অবশ্যই ব্লগ দেবো, কিন্তু এই এখন যেটা চলছিল যে 30 দিনে 30টাই দেবো, যেহেতু এটা একটা ইচ্ছে ছিল হয়তো এইটা পারবো না, বাট চেষ্টা করবো এভরিডে দেওয়ার, যেদিন একটু খারাপ লাগবে, কষ্ট লাগবে, হবে ভালো লাগবে না শরীর, বা কোথাও ঘুরতে যাচ্ছি যেরকম মানে ওই বাড়ি যেতে পারছিল না, হ্যাঁ এবার অনেকে হ্যাঁ আমি জানি যারা ডেলি ব্লগ করে তারা ওই বাড়িতে গেলেও
ওখান থেকে দিচ্ছি যেহেতু আমাদের এই অপশনটা নেই, অপশন থাকলে অবশ্যই দিতাম, কারণ ব্লগিং আগে বলেছি মানে আমার বাপের বাড়িতে ওয়াইফাই বাদ দিন শরীরটা একটু ভালো লাগছে না, যেরকম মাঝে আমাদের শরীর খারাপ ছিল, তবুও যেহেতু চ্যালেঞ্জ ছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলোও দিতাম আমি যদি তোমাদের সেই ভালোবাসাটা পাই। আমি 365 দিনে ব্লগ দেবো, তার জন্য যদি ওর বাড়িতে গিয়ে চলে আসতে হয় সেটাও দেবো, আমি তোমাকে কথা দিচ্ছি। আজকে যদি আমরা সত্যি ভালো ব্লগ মানে ভালো ভিউজ পাই তাহলে আপনিই আসবেন, কিন্তু এখনো ব্লগ দেবো, মন খারাপ করো না, অন্তত সপ্তাহে হ্যাঁ 7টাও পেতে পারো, আবার 5টাও পেতে পারো, আবার 4টাও পেতে পারো, আবার যাই হোক ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর ডেলি ডেলি ব্লগ পেতে গেলে বেশি বেশি করে ভিডিও দেখো, বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরেও কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে, কারণ আমি বেশি করে ভিডিওটা আমি চাই তোমরা যারা আমাদের ফ্যামিলি মেম্বার আছো, আমার এখন ফ্যামিলি মেম্বার 13,300 মতো ঠিক আছে, কিন্তু আমার ভিউজ হয় 1,500-2,000 মানে এভরিডে, যেটা বলছি আমি মানে একটা এভারেজ 2-2,500 দেখতেই পাও। তো আমি চাই আমার 13,000 সাবস্ক্রাইবার থাকুক, তোমরা না সাবস্ক্রাইব করো বাট ভিউজটাকে তুমি 13,000 সাথে 10,000 করো। আমি আমি সাবস্ক্রাইবারে বিশ্বাসী না, আমি ভিউজে বিশ্বাসী, আমি কখনোই বলবো তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও কিন্তু ভিউজ মানে দেখলে না আমার ভালো লাগে না, আমার এগুলো মনে খারাপ লাগে, সিরিয়াসলি বলছি। আমি অনেকে বলো না সাবস্ক্রাইবার তোমাদের খুব স্লো বাড়ছে, আমার 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 দরকার নেই, আমার যদি 2,000 সাবস্ক্রাইবার হতো না, তার মধ্যে 2,000 লোকই যদি দেখতাম বেশি খুশি হতাম, তা 2,000 সাবস্ক্রাইবার কিন্তু 5,000 লোক দেখছে, আমি তাতে বেশি খুশি, আমরা প্রথম থেকে পেতাম 2,000 সাবস্ক্রাইবার 3,000-4,000 মানুষ দেখতো আমাদেরকে, এটাই আমরা বেশি খুশি ছিলাম। ঠিক আছে চলো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে আসবো অবশ্যই, টেনশন করো না, যারা আমাদের ভালোবাসো যারা আমাদের ব্লগ প্রত্যেকদিন দেখো তোমাদের জন্য আমরা ব্লগ অবশ্যই আনবো। টাটা বাই, গুড নাইট।